বধুখনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম অসিত রায় বয়স উনতিরিশ আরতি রায় বয়স ষাট তাদের বাড়ি কালিয়াগঞ্জ থানার কুনন গ্রামে এছাড়াও ভবতোষ রায় বয়স উনচল্লিশ অপর্ণা রায় বয়স পঁয়ত্রিশ তাদের বাড়ি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের কাঁচিমোহা গ্রামে বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো আটানব্বই এ অবলিক অবলিক চৌত্রিশ ধারায় মামলা রুজু করেছে পুলিশ এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন অন্যদিকে ওই মৃত গৃহবধূ মৌসুমি রায়ের মৃতদেহ ময়নাতদন্তের পর ম্যাজিস্ট্রেট পুলিশি ক্যামেরাম্যান ময়নাতদন্তের চিকিৎসক ও পুলিশ অফিসারের উপস্থিতিতে এদিন সন্ধ্যায় পরিবারের হাতে তুলে দেয় পুলিশ পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে শ্বাসরোধ করে খুন করে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন খবর যায় কালিয়াগঞ্জ থানায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় এদিকে মৃত্যুর খবর চাউর হতেই মৃত গৃহবধূর পরিবারের লোকেরা স্বামী শাশুড়ি ননদ ননদের বরকে বেধরক মারধর করে পুলিশের হাতে তুলে দেয় এই ঘটনায় কালিয়াগঞ্জ থানায় মেয়ের পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হলে অভিযুক্তদের গ্রেপ্তার করে কালিয়াগঞ্জ থানার পুলিশ রায়গঞ্জ থেকে বিধিকা পালের রিপোর্ট কুলিক নিউজ